হ্যাঁ, ইউ হোয়াটস আপ গাইজ, ইটস মি অ্যাবাউট ডিপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গাইজ, ইন্ট্রো আমি শ্যুট করছি কারণ ম্যাডাম হচ্ছে ঘরে রেডি, কারণ তোমরা আওয়াজ দিয়ে টেরি পেয়ে গেছো। আমরা এখন কোথায় যেতে যাচ্ছি, তো সেখানে যাই, তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু, তো তোমরা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যেমনটা তোমরা দেখছো, এখানে আমরা চলে এসেছি এখন বিয়ে বাড়িতে। বাজনদাররা বাজাচ্ছে বাজনা, ক্যামেরাম্যানরা করছে ক্যামেরা, না ক্যামেরা না কথাটা ভিডিও হবে। বিয়ে মানেই বাড়িতে আনন্দ, মজা, হৈহুল্লোর অনেক কিছু। ঠিক তেমনই এখানে এখন যাওয়া হবে শ্রী আনতে, যেটা নিজেদের বাড়িতে বানানো হয় না, অন্য একজনকে দিয়ে বানানো হয় যে সেটাকে বানাতে পারে। সবাই মিলে বেরিয়ে পড়েছি শ্রীয়ান্তে, চলো যাওয়া যাক। আর তোমরা একটু দেখতে থাকো, আমি আবার তোমাদের সাথে কথা বলছি পরে। নেবো যেই বাড়িটা থেকে, সেই বাড়িতে আমরা চলে এসেছি। বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, কিন্তু বেশিক্ষণ লাগেনি। স্ত্রী নিয়ে বাড়ি এসে সব মহিলারা মিলে তুলছে এখন ফটো, আর আমি করছি আমার ব্লগ। তো গাইস, এক পার্ট শেষ হলো, তোমাদের যেমনটা দেখালাম, আর এখন আমি যাচ্ছি হচ্ছে স্প্রাইট আনতে। তো আমি নেবো, এবার যাবো হচ্ছে জল ভরতে। চলো, আমাকে দেখাবো না, বেশিরভাগটা তোমরা ওগুলোই দেখতে পাবে, তো চলো দেখতে থাকো। তারপরে এখন আমরা বেরিয়ে পড়েছি জল সইতে। যেমনটা তোমরা দেখছো, সবাই নাচতে নাচতে আনন্দের সঙ্গে জল আনতে যাচ্ছে, কিন্তু আমি একটু লজ্জা পাই তাই সবার সামনে নাচিনি। তারপরে এখানে মা, পাশের বাড়ির মামি আর একটা কাকি মিলে নিচ্ছে জল, আর এরা রয়েছে উপরে দাঁড়িয়ে, কারণ বৃষ্টি হচ্ছিল, এরা নামতে পারেনি। তারপর বাড়ি এসে দেখি দাদা এখানে বসে পড়েছে বিয়ের প্রস্তুতি নিতে। আর ততক্ষণে আমরা এখানে চলে এসেছি ঢেকির কাছে, চাল ভাঙাতে হবে সাথে হলুদও। আর এসব কিছুর মাঝেও আমরা কিন্তু নিজেদের মুখ দেখাতে ভুলিনি। এই যে এই জায়গাটাতে হবে বিয়ে, আর আমি এখন রয়েছি বিয়ে বাড়িতে, মানে আমি এসেছি বরযাত্রী হয়ে হবু বৌদির বাড়িতে। এখানে ফুচকা সাথে আরো বিভিন্ন খাবারের আইটেমও ছিল। আর এদিকে এখন শুরু হয়ে গেছে সাত পাক, তোমরা একটু দেখতে থাকো। ও
এখন বিশ্রামে দাঁড়িয়ে আছে, কাঁদতে কাঁদতে হচ্ছে আমার। যাই হোক, এখন চলে এসেছি মেনুর দিকে, খাবারের জায়গায়। এখন আমরা বসে পড়েছি খেতে। আমি, একটা দাদু আর একটা কাকু মিলে এক টেবিলে বসেছিলাম। আমরা সবাই একসাথেই এসেছিলাম আর একসাথেই খেতে বসেছি। খাওয়া দাওয়া করে এখন খাচ্ছি আইসক্রিম আর এরপরে চলে যাব বাড়ি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।